পয়লা জুলাই থেকে দেশে নিষিদ্ধ হয়েছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, আর সেই প্লাস্টিককে সমাজ থেকে নির্মূল করতে তৎপর প্রশাসন। একের পর এক নানা কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা আনার চেষ্টা করছে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সরকারি এবং বেসরকারি সমাজসেবী সংগঠন। শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে বিগত কয়েক বছর আগে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হলেও পুরো এলাকায় সম্পূর্ণরূপে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে ব্যর্থ হয়। তবে এবার শুধু পুরো কর্পোরেশনে নয়, এবার কেন্দ্রীয়ভাবে সমগ্র দেশে দূষণ রুখতে ব্যান করা হয় সিঙ্গেল ইউজ প্লাস্টিক, আর তাকে সম্পূর্ণরূপে সার্থকতা রূপ দিতে পথে নেমেছে শিলিগুড়ি পুর কর্পোরেশন। বৃহস্পতিবার পুরসভার 35 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এনজেপি বাজার এলাকায় সচেতনতামূলক প্রচার করা হয়। ওয়ার্ড কাউন্সিলর শম্পা নন্দী এবং প্রাক্তন কাউন্সিলর জয়দীপ নন্দীর উপস্থিতিতে এই সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কাউন্সিলর শম্পা নন্দী তিনি জানিয়েছেন, মানুষ যাতে প্লাস্টিক ব্যবহার না করে তার জন্য প্রাথমিকভাবে আবেদন করা হচ্ছে, যদি আগামীতে প্লাস্টিকের ব্যবহার না বন্ধ হয় তাহলে জরিমানা পর্যন্ত করা হতে পারে। এখনো চলছে প্লাস্টিক কেড়ে মূলত প্লাস্টিক ক্যারি ব্যাগের বিরুদ্ধে আর থার্মোকলের বিরুদ্ধে। পয়লা জুলাই থেকে দেশব্যাপী সব জায়গায় নিষিদ্ধ হয়ে গেছে প্লাস্টিকের ক্যারি ব্যাগ, তারপর থার্মোকলে যেসব জিনিসপত্র ইউজ করা হয় ওগুলোর উপরে। আর তা আজকে একটা গোল করতে পারে না, দম নেই, চিড়ি খাইলে জোশ আইব কেমনে, জোশ আসিল ইলিশে। আচ্ছা আচ্ছা থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। বয়স যেভাবেই লিখ না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। অভিযানটা মূলত প্লাস্টিক ক্যারি ব্যাগের বিরুদ্ধে আর থার্মোকলের বিরুদ্ধে। পয়লা জুলাই থেকে দেশব্যাপী সব জায়গায় নিষিদ্ধ হয়ে গেছে প্লাস্টিকের ক্যারি ব্যাগ, তারপর থার্মোকলে যেসব জিনিসপত্র ইউজ করা হয় ওগুলোর উপরে। আর তা আজকে আমরা এই অভিযানটা করছি, নাগরিকদের সবাইকে সতর্ক করছি যাতে তারা প্লাস্টিক ইউজ না করে, প্লাস্টিকের কোনো ব্যাগ বা থার্মোকলের কোনো জিনিস না নেয় বা ইউজ না করে। আর দোকানদারদেরও সাবধান করছি, তারা যাতে কেউ জিনিস নিতে আসে ফোঙায় জিনিস দেয় বা কাপড়ের ব্যাগ যাতে ইউজ করে।